কিংবা ডেস্কটপ অথবা একটি মোবাইল ফোন সাথে ইন্টারনেট সংযোগ সঙ্গে সামান্য প্রশিক্ষণকে সম্বল করে বাংলাদেশে বর্তমানে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের অন্যতম প্ল্যাটফর্ম হল ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মানে অনলাইনে বিভিন্ন মাধ্যমে কাজ করে আয় করার আধুনিক একটি পন্থা হ্যাঁ দর্শক আজকে আমরা নারীদের কথা অনুষ্ঠানে এই ফ্রিল্যান্সিং বা অনলাইনে ব্যবসা নিয়ে কথা বলবো আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত আছেন যারা কিনা এই অনলাইনে ব্যবসা করে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন এবং এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত চলুন তাদের সাথে আগে পরিচিত হয়ে শুরুতে আমার হাতের ডানি যিনি আছেন প্রেসিডিয়াম সদস্য ওয়েমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্টের আমরা যেটাকে উই বলে চিনে থাকি ফ্যাশন ডিজাইনার সামিয়া ফারাপা এরপরে আরও একজন আছেন ওয়েব বিউটি সেলুন এবং ওয়েব লাইফস্টাইলের কর্ণধার ফারহানা সুলতানা মিম্মা আপা আপনাদের দুইজনকেই স্বাগত আমাদের আজকে নারীদের কথা অনুষ্ঠানে দর্শক অতিথিদের সাথে পরিচিত হয়ে নিলাম চলুন দেখে আসি ছোট্ট একটি তথ্যচিত্র ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার চারটি বিষয়কে গুরুত্ব দিয়েছে সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা সিভিল সার্ভিস ও দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা আঠারো প্রচুরও বেশি পাশাপাশি মোবাইল ফোনে অনলাইন বেচা কেনা ও ই বাণিজ্য ধারণার ব্যাপক বিস্তৃতি লাভ করেছে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে বলা বাহুল্য এই সেবার প্রায় পঁচাশি শতাংশই নারী উদ্যোক্তারা লুফে নিয়েছে নারীরা এখন অর্থনীতিতে তাদের ভূমিকা রাখছে প্রতিনিয়ত আসার কথা ডিজিটাল প্রযুক্তির যে প্রসার ঘটেছে তাকে পুরোপুরি কাজে লাগিয়ে দু সালের মধ্যে বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার রূপ জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তুলবে তথ্যচিত্রটি দেখলাম চলুন তাহলে আজকের মূল আকর্ষণ আজকে আমাদের যে দুজন অতিথি আছেন তাদের সাথে গল্প করব এবং আড্ডা দিব এবং জানবো তাদের জানা না জানা অনেক গল্প শুরুতে আমি আসবো সামিয়াপা আপনার কাছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি তো ফারাজ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাতা এই শুরুর গল্পটা ছোটো করে আমরা একটু জানতে চাইবো শুরুটা আসলে একদম হঠাৎ করেই আমি আসলে একটা ব্যাংকে জব করতাম কিন্তু আমার যখন ছেলেটা হলো আমার মনে হচ্ছিলো যে আমার ছেলেটাকে অনেক বেশি সময় দেওয়া আমার দরকার অ্যাজ এ মাদার তো তখন আমি ব্যাংকের জবটা ছেড়ে দিই তারপর আমি ছেলেকে টেক কেয়ার করার সাথে সাথে বাসায় অনেকটা সময় ফ্রি ছিলাম তখন আমার মনে হলো যে আমার কিছু একটা নিয়ে কাজ করা উচিত যেটা আমি বাসায় বসে করতে পারবো আর ফ্যাশন এর ছোটবেলা থেকে একটু ন্যাক ছিল একটু টুকটাক ক্লাস সিক্স সেভেন থেকে নিজের জামা নিজেই কাপড় কিনে বানাতাম সেই থটটা থেকে যে যেহেতু এই দিকেই ন্যাক এবং এদিকেই একটু আগ্রহ এটা দিয়ে কিছু করি না কেন এটা থেকেই পার্সবাল্টের শুরুটা একদম শুরুটা এটা কত সালে শুরু করে দু ছয় আমি আপা আবারও আপনার কাছে আসবো এবং মিম্মা আপা আপনার কাছে আসতে চাই আপনি তো ওয়েভ বিউটি সেলন অ্যান্ড লাইফস্টাইলের কর্ণধার আপনার প্রতিষ্ঠানের শুরুটা কিভাবে হয়েছিল এটার পেছনে আসলে খুব ছোট্ট একটা গল্প আছে আমি হচ্ছে গিয়ে একটা দোকান থেকে খুব কেনাকাটা করতাম তো যখন কেনাকাটা করতাম তখন দোকানে হচ্ছে গিয়ে দেখা যায় না যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় পছন্দ হচ্ছে কিনছি ছোট একটু বাকি থাকছে হ্যাঁ তো ওই সময়টাতে একদিন আমি যখন ওই দোকানটাতে যাই আমার সাথে ওই হিসাব নিয়ে জাস্ট অনলি চারশো টাকার একটা হিসাব নিয়ে একটু মনোমালিন্য হয় মানে ওখানে আমি কোনো কথা বলি নাই তারপরেও মনে হলো যে ঠিক আছে মানে বিজনেস করতেছে বাট আমরা যারা কাস্টমার আছি তারা তাদের সঙ্গে এরকম একটা কথা বললো হ্যাঁ তো ওই সময় আমার একটু মন খারাপ হলো এবং আমি বের হয়ে এসেই আমার সঙ্গে আমার দুজন বান্ধবী ছিল তাদেরকে বললাম যে চল এখনই আমরা শুরু করব কালকে থেকে আমরা শুরু করব। তখন আমরা আসলে একদমই মানে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে তিনজন পনেরো হাজার টাকা এক করে তিনজনে মিলে স্টার্ট করলাম বুটিক্স নিয়ে আমরা কাজ করব এবং আসলে আমরা একটা অনলাইনে পেজ করলাম পেজ এটা গত সালের ঘটনা এটা হচ্ছে আপনার দু হাজার সতেরোতে তারপর থেকে আস্তে আস্তে করে আমি হচ্ছে গিয়ে আপনার বিউটি স্যালুনটা দেওয়ার প্ল্যান করলাম কারণ ছোটোবেলা থেকে আমার ওই সাজকোচের প্রতি আগ্রহ ছিল তো ওইভাবে করেই হচ্ছে গিয়ে আমার শুরুটা হয় যে অনলাইনে ওই বিজনেস করতে করতে তারপর মনে হলো যে আমি যেটাতে এক্সপার্ট সেইটা নিয়েও আমি একটু কাজ করি তখন আমি হচ্ছে গিয়ে ট্রেনিং নেওয়া শুরু করলাম ট্রেনিং নেওয়া শুরু করে তারপর যে হচ্ছে কি শুরু করলাম ইন্টারেস্টিং একটা ঘটনা যে আপনি দোকানে গিয়ে খুনশুটির কারণে আপনি বিজনেসে এসেছেন কিন্তু আপনার ব্যবসা করার তো কোনো ইচ্ছে ছিল না আগে থেকে মুহূর্তে ছিল না কারণ আমার হচ্ছে টুইন বেবি তো আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতাম আমার আরেকটা বড় ছেলে আছে তো ওই সময় আমার তিনটা বেবি কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে মনেই হয় না যে আমি শুরু করবো সবচাইতে বড় ব্যাপার যে আমার ফ্যামিলি থেকে আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি যেমন হচ্ছে আমার আম্মু আমার বাচ্চাদেরকে খুব টেক কেয়ার করে তো ওইখানে আমি একটা বড় সাপোর্ট পেয়েছি আম্মু যদি টেক্কার না করতাম আমি হয়তো বা পারতাম না আপু যেরকম বাচ্চার কারণে জবই ছেড়ে দিতে হয়েছে কিন্তু আমার সাপোর্টের কারণেই কিন্তু আমি আসলে মানে একদম খুব বিনা বাধাই সামনের দিকে মানে এগিয়ে যেতে পেরেছি দর্শক আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় জয় স্যারের অক্লান্ত প্রচেষ্টার একটি ফসল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশকে ডিজিটাল ওয়েতে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনেক বেশি এবং এই বিষয়ে তথ্য প্রযুক্তির যে প্রসার ব্যাপক প্রসার ঘটেছে তা অনস্বীকার্য এবারে আসবো সামিয়াপ আপনার কাছে এই তথ্য প্রযুক্তি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনার কি উপকৃত হয়েছেন এখন পর্যন্ত কতটুকু উপকৃত হয়ে হতে পেরেছেন অ্যাকচুয়ালি আপু আমার বিজনেস তো পুরোটাই অনলাইন বেসড কারণ আমি দু সালে যে শুরু করেছিলাম সেটা অফলাইন ছিল তখন আসলে বাংলাদেশে ফেসবুক বা অনলাইন পেজ এতটা জনপ্রিয় ছিল না এবং এতটা ভার্সলি শুরু হয়নি তো দু সাল থেকে আমি অনলাইনে ফারাজওয়াল শুরু করি কারণ তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার এই সুযোগটা নেওয়া উচিত এবং ফেসবুকের মাধ্যমে এফ কমার্সের মাধ্যমে যে হাজার হাজার নারী উদ্যোক্তা উঠে আসছে আমি যেহেতু উইতে আছি প্রেসিডিয়াম মেম্বার হিসাবে আমরা ওমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্টের মাধ্যমে এই নারীদের নিয়েই কিন্তু কাজ করছে এবং তাদের এত অভিনব সব প্রোডাক্ট এবং তাদের এত ক্রিয়েটিভিটি আমরা তাদেরকে প্রমোট করছি কন্টিনিউয়াসলি এবং সেটার মেইন যে বেস যেটার উপরে বেস করে আমরা তাদেরকে প্রমোট করছি সেটাই কিন্তু এই তথ্য প্রযুক্তি এই ফেসবুক এফ কমার্স ই-কমার্স সবকিছু মিলিয়েই তাই না তো এটা ছাড়া আসলে বাংলাদেশে আমরা এখন যে নারীরা বিজনেস করছে একটা মেজর পোরশন কিন্তু এফ কমার্স बेस्ड বিজনেস করছে কিন্তু আপনি তো 2010 সালে শুরু করেছিলেন শুরুর দিকে কি আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল কি যেহেতু এই বিষয়টা বাংলাদেশে নতুন একেবারে আমাকে তখন 2010 মানে इट्स ওয়ে ব্যাক তখন আমাকে এতটাই প্রবলেম ফেস করতে হতো কারণ তখন একটা শব্দ খুব কথা খুব প্রচলিত ছিল আমি জানি না আপনার মনে আছে কি না যে বউ অর্ডার করলে শাশুড়ি আসে হ্যাঁ কারণ মানুষ ট্রাস্টটা রাখতে পারছিল না কারণ কনসেপ্টটা তো আসলে বাংলাদেশে একটু নতুনই ছিল তখন দু সালে আর আমার মতো মেয়েরা হয়তো বা দু হাজার দশে অবশ্যই ছিলেন কিন্তু একটু কম ছিল এখন যেমন একদম ঘরে ঘরে জিনিসটা তো তখন আমার যে ট্রাস্ট ওর্দি করে তোলা ফার্স ওয়ার্ল্ডকে এবং আপনি যে আমাকে চোখ বুঝে বিশ্বাস করতে পারেন আমি যে যেই প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন সেটাই আপনার হাতে পৌঁছে দেবো এবং হুবাহু যেটা আপনি ছবিতে দেখছেন সেটাই দিব সেই ব্যাপারে বিশ্বাস অর্জনে আমাকে বিশাল একটা একটা কষ্ট বলেন বলেন কাজ বা জার্নি পার করতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন একটা ফারাজ ওয়ার্ল্ড এখন এমন একটা পর্যায়ে আছে যে এখন আর ওই জায়গাটা নিয়ে আমি না হচ্ছে কিন্তু আপনি দু দশ সালে যখন আপনি এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ শুরু করলেন সেই ক্ষেত্রে তো এই বিষয়টা আপনার জন্য নতুন ছিল নতুন ছিল এবং এই যে বললাম যে একটু সবার জন্য আমার জন্য নতুন ছিল আমার কাস্টমারদের জন্য নতুন ছিল আপনি কি এই বিষয়ে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন না ওইভাবে প্রশিক্ষণ তখন প্রশিক্ষণ আসলে এরকম হতো না এখন যেমন আমরা আইসিটি মিনিস্ট্রির সাথে অ্যালাইনড হয়ে আমরা উই থেকে অনেক প্রশিক্ষণ নেই এবং দেইও এখন এটা অনেক ইজি হয়েছে এখন সহজ হয়েছে তখন এত সহজ ছিল আসলে সামিরা আপা আপনার কথার রেশ ধরেই আমি এবার মিম্মা আপা আপনার কাছে আসব সেটি হচ্ছে আপনার স্বাবলম্বী হয়ে ওঠার পেছনে তথ্য ও প্রযুক্তির ভূমিকা কতটুকু ছিল আসলে তথ্য প্রযুক্তি যে কোনো বিজনেসের জন্য আসলে একদমই অনস্বীকার্য আর বর্তমানে তো আমরা একটা চিন্তাই করতে পারি না হ্যাঁ কারণ আগে যেমন মনে করেন একটা বিউটি স্যালোন আমরা দিয়েছি তো সেখানে কেমন কাজ হচ্ছে এটা কিন্তু আমাদের ক্লায়েন্টরা জানতে পারতো না বা আমি যে হচ্ছে গিয়ে লাইফস্টাইল আমার লাইফস্টাইলের ভেতরের দোকানটা আমি সাজিয়ে বসেছি ওখানে আমার কি ধরনের প্রোডাক্ট আছে কি মানের প্রোডাক্ট আছে এটাও কিন্তু আমার পক্ষে মানে খুব জনে জনে যেয়ে বোঝানোটা পসিবল ছিল না তথ্য প্রযুক্তি ব্যবহার যে এই যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে বিউটি ইন্ডাস্ট্রিতে যেমন অনেক মেয়েরাই এখন শুধুমাত্র যে আপনার হচ্ছে থ্রি পিস নিয়ে বিজনেস করছে বা বুটিক্স নিয়ে বিজনেস করছে এটা কিন্তু না মেকআপ আর্টিস্ট যারা আছে তারা কিন্তু অনেক ফ্রিলান্সিং করছে তারা তাদের মেকআপগুলোকে একটা মডেলের উপরে সাজিয়ে দেখা যাচ্ছে যে ওইটাকেই প্রচার করছে হ্যাঁ তো তখন কিন্তু মানুষ বুঝতে পারছে যে না আসলে ওনার মেকআপের হাতটা ভালো তাকে ডাকছে মেকআপ করানোর জন্য তো এভাবে কিন্তু নিজের প্রচারটা হচ্ছে আমরা আমাদের বিউটি সার্লনগুলোতে কি ধরনের কাজ করছি কি ধরনের সার্ভিস দিচ্ছি কি ধরনের নতুন নতুন ডিভাইস আমরা নিয়ে আসছি এটা কিন্তু খুব সহজে আমরা ফেসবুকের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু একটা ভিডিও করে অথবা লাইভ করে হ্যাঁ আমরা সবাইকে জানাতে পারছি আমরা একটা ডেমো দেখাতে পারছি যে না আমাদের এখানে আসলে আপনি এই ধরনের প্রোডাক্ট দিয়ে এই ধরনের ডিভাইস দিয়ে আপনারা সার্ভিসটা পাচ্ছেন এতে কি হয় মানুষের মনে একটা বিশ্বাসের জন্ম নেয় যে না এখানে গেলে আমি ভালো সার্ভিসটা পাবো তারপর আমার একটা প্রতিষ্ঠান কোথায় আছে এই জিনিসটা জানানোটা যে আমি যখন লাইফ করছি বা আমি যখন আমার সার্ভিস সম্পর্কে দিয়ে একটা মানে অ্যাড রান করছি তো ওই জিনিসটা কিন্তু আমার পুরা যত ক্লায়েন্ট সার্কেল আছে সবার কাছে পৌঁছে যাচ্ছে যখন আমরা একটা মডেল সাজাচ্ছি যখন আমি আমার সার্ভিসে কোন ধরনের ডিভাইস ইউজ করছি এটা যখন আমি আপনাকে ভিডিও করে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনাকে আমি মানে প্রচার করছি তখন কিন্তু আপনি ডেমোটা দেখতে পাচ্ছেন যে না এখানে এই ধরনের মেকআপটা হচ্ছে এখানে এই ধরনের ডিভাইসে সার্ভিসটা হচ্ছে বিশ্বস্ততার একটা জায়গা তৈরি হচ্ছে আকর্ষণ তৈরি হচ্ছে না আমি ওখানে গেলে এটা নিয়ে করতে পারবো আমি আরেকটা একটা সেলুনে গিয়েছিলাম সেখানে আমাকে যে যেভাবে করে ধরেন সবাই পরিচিত যে বেশিরভাগই কি হাইড্রা নিচ্ছে বা গোল্ড ফেশিয়াল নিচ্ছে ওরা কি ধরনের সার্ভিস আমি ওখান থেকে পেয়েছিলাম বা এখানে তো একটু অন্যরকম হচ্ছে এখানে তো এই মাস্কটা অন্যভাবে দিচ্ছে প্রচারের জায়গাটা এত বেশি সহজ হয়ে গিয়েছে যে মানুষকে কিন্তু মানে বিজনেসটা খুব সহজে এনে দিচ্ছে আপা আবার আপনার কাছে আসতে চাইছি অনলাইনে পোশাকের বাজারে জায়গা করে নেয়ার জন্য নতুনরা কোন কোন বিষয়কে মাথায় রেখে সামনে এগিয়ে আসতে পারে আপনার অভিব্যক্তি জানতে চাইব এই বিষয়ে নতুন অনেকে আসছে এবং আমরা তাদেরকে ওয়েলকাম করতে চাই ভয় দেখাতে চাই না কিন্তু কিছু জিনিস মাথায় রেখে আসতে হবে আসলে সেটা হচ্ছে না হলে যেটা হবে সেটা হচ্ছে অতি দ্রুত এসে অতি দ্রুত ঝরে পড়বে সো যদি সাস্টেইন করতে চায় যে আমি একটা লম্বা সময় ধরে থাকতে চাই এই বিজনেসে প্রথম যেটা থাকতে হবে সেটার প্যাশনটা কাজ করতে মানে আমি এই কাজের প্রতি প্যাশনেট আমরা এখন অনেকে মনে করি যে সবাই বিজনেস করছে মিম্মা করছে বিউটি প্রোডাক্ট নিয়ে বা সে সালুন আছে তা এখন আমার ওকে দেখে যদি আমি খুব ইন্সপায়ার্ড হয়ে গেলাম আমি ওর লাইনে যদি চলে যাই কাপড় রেখে আমি কিন্তু বেশি ভালো করতে পারবো না কারণ আমার কিন্তু ওই ব্যাপারে কোনো ন্যাক নাই সো আমার যে যেইটা আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে যারা নতুন বিজনেসে আসতে চায় যে আমার ন্যাকটা আসলে কোন দিকে আমি যেমন দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের দেশ কাপড়ে এত রিচ মাসলিন আমাদের রাশিয়ায় সিল্ক আমাদের তাঁত আমাদের আমরা কেন বাইরের কাপড়ের উপরে ডিপেন্ডেন্ট হব কাস্টমারদের বা আমার সারা বিশ্বের কাছে আমরা বলতে চাই যে আমাদের ফেব্রিকও যথেষ্ট উন্নত আমাদের ডিজাইনও যথেষ্ট আপ টু ডেট তোমরা একটু জাস্ট দেখো আপা আপনি দেশীয় শাড়ির প্রতি যে ঝোঁকটা দেখাচ্ছেন পার্শ্ববর্তী কাপড়ের দেখা যাচ্ছে যে দাম এবং আমাদের দেশীয় কাপড়ের দামে একটু পার্থক্য তো দেখতেই পাই আমরা দেখা যাচ্ছে যে দেশীয় কাপড়ের দামটা একটু বেশি এটার কারণটা কি এটার প্রধান কারণ হচ্ছে আমাদের এগুলো আমরা হাতে করি হ্যাঁ আমাদের তাঁতিরা তাদের ঘাম ঝরে এটা হাতে করে এক একটা জামদানি আপনি এইটি ফোর কাউন্টার একটা জামদানি যদি দেখেন দেড় মাস সময় লাগে তো আপনাকে তো সেই সময়টার মূল্য দিতে হবে এবং দে আর ভেরি ইউনিক মানে একটা জামদানি দেখলেই তো মন ভরে যায় এবং এরকম কিন্তু না ব্যাপারটা যে আপনি একটা বিয়ে বাড়িতে অনেক গর্জিয়াস একটা প্রোগ্রামে একটা জামদানি পরে যদি আপনি যান আপনি মানে আপনাকে অদ্ভুত সুন্দর দেখাবে ওদের কাপড়গুলো হয়তো বা অনেক বেশি গর্জিয়াস থাকে আমাদের ইয়েতে সেই তুলনায় সেই কারণ সেই তুলনায় আবার দামটা একটু কম থাকে কিন্তু যদি আপনি কোয়ালিটির দিক দিয়ে দেখেন একটা হাতে বোনা জিনিস এটা তো একেবারে আমাদের ঐতিহ্য সেখানে দিকে আপনি যদি একটু ফোকাস করেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথায় এই ডিফারেন্সটা এবং একটা বিশাল ডিফারেন্স তাহলে তো এই বিষয়ে একটু সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বোধ এই শিল্পটাও আরো আরো এগিয়ে এগিয়ে যাবে প্রচারটা আসলে মেন দিয়ে প্রচার আছে তো সব কিছুই আছে আমাদের নারায়ণগঞ্জের তাঁতিরাও খুবই ভালো কাজ করে রাজশাহী মাসলিন রাজশাহীর সিল্ক মানে বেস্ট কোয়ালিটি ফেব্রিক আমার মনে হয় যে কোনো দুনিয়া যে কোনো ফেব্রিকের সাথে আমরা ইচ্ছে করলেই টেক্কা দিতে পারবো একটু প্রচারটা দরকার আছে আপা আবারও আসবো আপনার কাছে আপনার কথার সূত্র ধরেই আমি মিম্মা আপা আপনার কাছে জানতে চাইবো যে অনলাইনে তো আপনি বিউটি টিপস দিয়ে থাকেন ছোট করে একটু বলবেন যে কোন ধরনের কোন প্রবলেম ফেস করতে হয়েছে কিনা প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে ধরেন একটা সার্ভিস যখন আমরা দিই ওই সময় হয় কি যে সার্ভিস তো আমরা একটা ওয়েতেই দিই কিন্তু স্কিন দেখা যায় এক একজনের এক এক রকম কারোর খুব সুন্দর করে স্যুট করে যায় কারোর দেখা যায় যে কখনো কখনো সামান্য সমস্যা হতে পারে এটা অনেক সময় অ্যালার্জির কারণেও হতে পারে হ্যাঁ তো আমরা দেখা যায় যে বিশেষ করে আমি আমার স্যালনের কথাই বলবো যে আমার স্যালোনে যতগুলা সার্ভিস আছে আমি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো ইউজ করি কিন্তু সেম প্রোডাক্ট সবার স্কিনে সেম ভাবে অনেক সময় ইফেক্ট করে না উনিশ বিশ হতেই পারে অনলাইনের যে বিষয়টা সেটি হচ্ছে একটি ফেসিয়াল বা সার্ভিস এই টাইপের কোনো সার্ভিস যদি হয় সেক্ষেত্রে অনলাইনে আপনারা কিভাবে এটি বুঝিয়ে থাকেন ক্রেতাদের আমি সবসময় ক্লায়েন্টকে আগে দেখাই যে এই প্রোডাক্টটা আপনার স্কিনে ইউজ হবে এটা আমরা কিন্তু অনলাইনের মাধ্যমেও আমরা যখন করছি আমি কিন্তু প্রোডাক্টটা শো করি আমরা এই প্রোডাক্টটা দিয়ে এই কাজটা করছি আপনার হচ্ছে গিয়ে হেয়ারে আপনি ক্যারাটিন করবো এই প্রোডাক্টটা দিয়ে করছি এটাতে কি হচ্ছে আপনি কিন্তু জানতে পারছেন যে আমি কোন প্রোডাক্টটা ইউজ করছি এটা অনলাইনের কারণেই আপনি কিন্তু জানতে পারছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের কারণে বলেন বা ফেসবুকে আমরা যে ডেমোগুলো ক্রিয়েট করি যে ভিডিওগুলো ক্রিয়েট করি এটার মাধ্যমেই কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে তারা সবাই জানতে পারে বুঝতে পারে যে আমার এখানে কী ধরনের প্রোডাক্টগুলা ইউজ করা হচ্ছে কী ধরনের ডিভাইসগুলা ইউজ করা হচ্ছে বা কোন প্রসেসে আমরা দেখা যায় অনেক সময় একদম পুরোটাই দেখাই যে একটা ফেশিয়াল কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখাই আমি আপা আপনার কাছে আসতে চাই ক্রেতাদের কোন জিনিসটি মাথায় রেখে কাজ করছেন এখন যখন আমি একটা ডিজাইনার হিসেবে কাপড় চুজ করছি তার আগেও আমি ভেবে দেখি একটা কাস্টমারের অ্যাঙ্গেল থেকে যে একটা কাস্টমার যে আমার কাছ থেকে কাপড়টা এত টাকা দিয়ে কিনবে সে আমার থেকে পার্সওয়ার্ডকে কেন বেছে নেবে পার্সওয়ার্ড থেকে কেন সে কাপড় কিনবে কারণ অনলাইন পেজ তো অভাব নাই এখন অফলাইনেরও অভাব নাই সো যখনই আপনি একটা কাস্টমারকে তার চাহিদা এবং তার পছন্দ মতো কাপড় আপনি তার সামনে প্রেজেন্ট করতে পারবেন অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে তখনই সেটা পিক করবে কারণ পিক করাটা কিন্তু তার হাতে আপনার কাজ শুধু শো করা লাইভে হোক ছবিতে হোক যেভাবেই হোক আমরা খালি শো করে যাচ্ছি প্রতিদিন ডেইলি ডেইলি প্রায় প্রতিদিনই আমার নতুন কালেকশান আসছে প্রতিদিনই পেইজে ছবি যাচ্ছে মিমা আপনার কাছে আসবো যে আমরা নারীরা বিশেষ করে নিজেদেরকে খুব ভালোভাবে সাজাতে চাই অনলাইন হোক বা অফলাইন হোক এই ক্ষেত্রে কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি করতে পারবেন আপনার জায়গা থেকে আমরা মেয়েদের সৌন্দর্যটাকে চিন্তা করি যে তারা একদম এ টু জেড টপ টু বটম যে যে সার্ভিস তাদের দরকার হয় সেই সার্ভিসগুলোকে নিয়ে প্যাকেজ করি বিভিন্ন রেঞ্জের যে এবং প্রত্যেকেরই এমনভাবে রেঞ্জ প্যাকেজগুলো করি যে চাইলেই আপনি সহজে নিতে পারবেন এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত এবং ওই প্রত্যেকটা প্যাকেজের মধ্যেই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার মাথা থেকে পা পর্যন্ত যে সার্ভিসগুলো আপনার দরকার সেই সার্ভিসগুলা থাকছে কিন্তু রেঞ্জ অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তবে যাবার আগে সমিরপা এবং মিমাপা আপনাদের দুজনের কাছে জানতে চাইব যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারীরা আজ দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনার নিজস্ব অভিমত জানতে চাইব ছোট করে অভিমত আসলে এটাই যে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে মেয়েরা এবং এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে কারণ আমাদের আমরা তো একটা বাংলাদেশ একটা এমন একটা দেশ যে যেখানে মেয়েদের আসলে সবসময় ছোট করে রাখা হয় বা একটু টেনে ধরে রাখা হয় কেউ পারছে তারপরে ও মেয়েও পারবে না তো সেই পার্সপেক্টিভে সেই জায়গাটা থেকে এই তথ্য প্রযুক্তি কে কাজে লাগিয়ে মেয়েরা অনেক অনেক কাজ করছে বাসায় বসে খুব ভালোভাবে কাজ করছে এবং তার ভেতরে যে ক্রিয়েটিভিটিটা আছে যার যেটা গুণ আছে কেউ আচার বানাতে পারে খুব ভালো কেউ ভালো হালুয়া বানাতে পারে কেউ ভালো খুব স্কিন কেয়ারের জিনিস বানাতে পারে বাসায় বসে সো সে এমনটা সম্ভব না যে সে প্রত্যেক পা তার পাশে পাড়ার প্রত্যেক মানুষকে গিয়ে বলবে যে দেখেন আমি এটা খুব ভালো পারি সে সো সে যখন একটা ছোটো একটা পেজ খুলছে ফেসবুকের মাধ্যমে অথবা তার নিজের যে ফেসবুক আইডি আছে তার মাধ্যমে যদি সে সেটা একটু প্রচারণা চালায় যে এটা আমি এটা বানিয়েছি এটা খুব সুন্দর লাইভ করছে ওটা ডিসপ্লে করছে সো দশজন কেন হাজার জন জেনে যাচ্ছে উইদিন আ সেকেন্ড তো এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মেয়েদের জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটা একদম খুবই প্রয়োজনীয় ছিল এবং সেটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে খুব দ্রুত এগিয়ে যেতে পারছে খুব সুন্দর করে বলেছেন এবং আপু ছোট করে বলবেন আপনার অভিমত ডিজিটাল মার্কেটিংটা কিন্তু আমাদেরকে মানে যে কোনো মেয়েকে খুব সহজেই শুধু মেয়ে না যে কোনো বিজনেস যারা করছে তাদের খুব সহজেই প্রচারের ক্ষেত্রে মানে চমৎকার ভূমিকা পালন করছে কারণ যে জিনিসটা করতে আগে বিশ বছর সময় লাগতো এখন বিশ দিনে দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি ক্লায়েন্ট বা কাস্টমারের কাছে কিন্তু আমরা আমাদের জিনিসগুলোকে পৌঁছে দিতে পারছি হ্যাঁ তো এই জিনিসটা এত সহজ এবং মানে এতটা বেশি অনস্বীকার্য হয়ে পড়েছে এবং এত বেশি ইফেক্ট আমাদের বিজনেসের উপর ফেলছে যে এটার ভূমিকা আসলে বলে বোঝানো যাবে না আমরা যারা বিজনেস করছি তারা বিউটি ইন্ডাস্ট্রি হই বা হচ্ছে গিয়ে বুটিক্সের ক্ষেত্রেই হোক না কেন ডিজিটাল মার্কেটিং একদম মানে লাগবেই খুব সুন্দর করে বললেন আজকে এত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে এসেছেন দুইজন আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা জানি গতানুগতিক ব্যবসা বা শপিং মলের জন্য একটি নির্দিষ্ট জায়গার দরকার হয় কিন্তু ই কমার্স বা অনলাইনে ব্যবসার জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজনই হয় না এটি হল সর্বজনীন ও সহজলভ্য যে কেউ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো সময় স্বাবলম্বী হয়ে উঠতে পারে তাই আসুন তথ্য ও প্রযুক্তি সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ